দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ডলারের সংকট আর দরের অস্থিরতায় জ্বালানি তেল আমদানিতে বিপাকে বিপিসি, এলসি খুলতে সরকারি ব্যাংকগুলোকে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। আমদানি নিরুৎসাহিত করতে ফল, আসবাব, গাড়িসহ 135টি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ। খাদ্যপণ্যের দর বৃদ্ধিতে এক বছরের ব্যবধানে পরিবার প্রতি ব্যয় বেড়েছে গড়ে 13%। আপোষ পুষ্টিকর খাবারে, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ডলারের দামের অস্থিরতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আমদানি ঋণপত্র খুলতে বিপাকে পড়েছে। জ্বালানি তেল আমদানি ঋণপত্র খুলতে রাজি হচ্ছে না সরকারি বেসরকারি ব্যাংকগুলো। এই সমস্যার সমাধানে সহায়তা চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি, যার প্রেক্ষিতে বিপিসির তেল আমদানির জন্য এলসি খুলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হিরজুন, মিরা রিপোর্ট। পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করার জন্য প্রতি মাসে 560 থেকে 696 মিলিয়ন ডলার মূল্যের 16 থেকে 17টি ঋণপত্র বা এলসি খুলতে হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে, যার বেশিরভাগই হয় রাষ্ট্রায়ত্ত 3 সরকারি ব্যাংক সোনালী, জনতা, অগ্রণীর মাধ্যমে। সম্প্রতি ডলার সংকটের কারণে বিপিসির জন্য এলসি খোলা বন্ধ করে দেয় ব্যাংকগুলো। সংস্থাটির হিসেবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত একটিও এলসি করেনি সোনালী ব্যাংক। এর মধ্যে কেবল গেল বুধবার একটি মাত্র এলসি খুলেছে তারা। ঋণপত্র খোলা কমিয়ে দিয়েছে অন্য ব্যাংকগুলো। বিপিসির ডলারের ব্যাপারটা এটা অনেকদিন আগে থেকে, এটা এমন নতুন কিছু না। কেন এই সমস্ত বড় বড় এলসি খুলে এগুলি কিন্তু তখনও ধরেন, এগুলো তো 25-30-40 মিলিয়ন ডলারের এলসি থাকে অংশ, বুঝতে পারছেন না? তো এইটার এই ইস্যুটা কিন্তু নতুন করে কোনো জিনিস, এটা আমরাও অনেক আগেও দেখেছি যে মাঝে মাঝে কিন্তু ইস্যুগুলো আসতো যে এত বড় ধরন যে ব্যাংকটা খুলছে তার কাছে হয়তো এই মুহূর্তে অত বড় অ্যামাউন্টের ফরেন কারেন্সি নাই। যখন ডলারের এরকম একটা চাপ ছিল না, যখন ছিল স্বাভাবিক অবস্থা, তখন কিন্তু অনেক ব্যাংক দেশি বিদেশি বিপিসির কাছে গেছেন, এলসি করেছেন। যখন একটু সংকট আসলো তখন কিন্তু আর এলসি করা বন্ধ করে দিল, ফলে এই চাপটা কিন্তু আমাদের পরে আসলো। এরপরও বিপিসির জন্য ঋণপত্র খোলা চালু রেখেছিল অগ্রণী ব্যাংক, তবে ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলার না থাকায় বাজার থেকে ডলার কিনতে হওয়ায় ব্যয় বেড়ে যাচ্ছিল। তাই গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকও বিপিসির এলসি বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে বিপিসি বাড়তি দাম পরিশোধের ঘোষণা দেওয়ার পর আবারও এলসি খোলার সিদ্ধান্ত নিয়েছে অগ্রণী। এই সংকটের মধ্যেও কিন্তু মানে আমাদের ক্ষতি এক্সচেঞ্জ লস করেও কিন্তু আমরা বিপিসিকে আমরা এলসি পেমেন্টগুলো করেছি। পরবর্তীতে যখন দেখা গেলো একটা একটা অসহনীয় ইটস আনবিয়ারেবল, মানে ধরেন মার্কেটে থেকে আমি 5 টাকা, 4 টাকা, 3 টাকা বেশি দরে ডলার কিনতে হচ্ছে, তখন আসলে কতদিন কী করা যায়? তখন আমরা ওনাদেরকে বলা হলো যে আপনারা একটু অ্যালাউ করেন, বাংলাদেশ ব্যাংক থেকেও তাদেরকে বলা হয়েছে যে এটা মার্কেট রেটে অ্যালাউ করা যায়, ল অফ দ্য ল্যান্ড পারমিট করে। ফলে এই গত 2-3 সপ্তাহ হচ্ছে যে তারা আমাদেরকে পারমিশন দিয়েছে যে আমরা মার্কেট রেট থেকে ডলার কিনে পেমেন্ট করা যেতে পারে। বিপিসির চেয়ারম্যান জানান, অনুরোধের প্রেক্ষিতে এলসি খুললেও অর্থ পরিশোধে 2 থেকে 3 দিন দেরি করছে ব্যাংকগুলো। এতে সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, ক্ষতিপূরণ সহ নানা রকম শর্ত দিচ্ছে তারা। এখন পর্যন্ত কোনো পেমেন্ট পেন্ডিং পড়ে নাই, কিন্তু যেটা হয় যে এই ডিলে বিলম্বের কারণে আস্থার জায়গাটা আমাদের একটা আশঙ্কার মধ্যে পড়ছে, এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে আমরা ভবিষ্যতে কিছু সমস্যায় পড়তে পারি। এটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই হয়। অনেক সময় ধরেন আমাকে আজকে হয়তো 3টা এলসি পেমেন্ট করতে হবে, তো আমরা প্রায়োরিটাইজ করি, যেমন ধরেন না 3টা যদি আমরা করতে পারলাম ফাইন হয়ে যাচ্ছে, হয়তো দেখা গেলো 3টা হচ্ছে, 3টার মধ্যে 2টা হয়তো আজকে হয়ে যাবে, আজকে আরেকটা হবে না কালকে হবে, আমরা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়তো কালকে করে দিলাম। এটা কোয়াইট নর্মাল। হিসেব বলছে বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 92% আমদানির মাধ্যমে মেটানো হয়, চাহিদার বাকিটা পাওয়া যায় স্থানীয় গ্যাস ক্ষেত্র থেকে। সারা দেশে বড় বড় ভূমি ও নদী মজুদ আকারে বিপিসির মজুদ আছে 6 লাখ টন জ্বালানি, যা দিয়ে দেশের এক মাসের চাহিদা মেটানো যাবে। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমদানি নিরুৎসাহিত করতে 135টি পণ্যের উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তালিকায় আছে আসবাব ও আসবাবপত্রের কাঁচামাল, গাড়ি ও গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ, রড ও লোহা জাতীয় পণ্য, সিমেন্ট শিল্পের কাঁচামাল, ফ্লাইয়েশ, ফল, প্রসাধন সামগ্রী। রায়ন শোভনের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে আমদানিতে।
বাড়তি আমদানি ব্যয়ের বিপরীতে রপ্তানি আয় এবং প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ পাল্লা দিতে না পারায় বৈদেশিক লেনদেনে ঘাটতি যেমন বাড়ছে, তেমনি চাপ তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এমন বাস্তবতায় 135টি পণ্য আমদানি নিরুৎসাহিত করতে 3-10% নিয়ন্ত্রণমূলক কর আরোপ করেছে সরকার। ঘোষণা অনুযায়ী আসবাবপত্র এবং শিল্প সংক্রান্ত কাঁচামাল আমদানিতে বাড়ানো হয়েছে 20% শুল্ক। একইভাবে গাড়িতে 30% ও ইঞ্জিনে 15% এবং গাড়ির অন্যান্য যন্ত্রাংশে 3-10% শুল্ক আরোপ করা হয়েছে। একই সাথে শুল্ক বাড়ানো হয়েছে আমদানিকৃত নির্মাণ সামগ্রীর ওপর, যেখানে রড 10%, সিমেন্টে 5% শুল্ক বাড়ানো হয়েছে। সরকার বলছে দেশে উৎপাদিত কসমেটিক যথেষ্ট মানসম্পন্ন হওয়ায় 20% কর আরোপ করে প্রসাধনী পণ্য আমদানি কমাতে চায় সরকার। এছাড়া চিকিৎসা সামগ্রীতে 15%, ফাইবার বা কেবলে 3-30% আমদানি করা বিদেশি ফল 20% ও চালে 25% শুল্ক বসিয়েছে এনবিআর। আমদানি করা ফলের ওপর বাড়তি কর আরোপ বাজারে আপেল আঙ্গুর সহ আমদানি নির্ভর ফলের দাম বাড়াবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। আমাদের যে আইটেমগুলো আছে ফলের ফ্রেশ ফ্রুট আমরা আমদানি করি, এগুলোর ভিতরে প্রতিটা আইটেমের ভিতরে প্রত্যেকটা আইটেমকে দেখা গেল যে 20% করে বৃদ্ধি করা হয়েছে, যে এটার কারণে আমাদের ফলমূলের দাম অবশ্যই বাড়বে। পার কেজি আপেলের ভিতরে প্রায় 10-11 টাকার মতন আপনার ডিউটি এখন নতুন করে বাড়বে, দাম বাড়বে। মালটা অরেঞ্জ যেটা আছে সেটা কি গ্রেপসে একটু বেশি বাড়বে, কারণ গ্রেপসের এমনিতেই আপনার ওইটার ডিউটি বেশি। যদিও অর্থনীতিবিদরা বলছেন গৃহীত পদক্ষেপে রাতারাতি ফল না আসলেও দীর্ঘমেয়াদে দেশের বাজারে ডলারের প্রবাহ বাড়াতে এটি সহায়তা করবে। আমদানির উপরে শুল্ক বাড়ানো মানে ইভেন দেশীয় উৎপাদিত পণ্যগুলো দামও বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে মূল্যস্ফীতির উপর চাপটা সব ক্ষেত্রেই বাড়বে। কিন্তু সেটা একটা সমস্যা সমাধান করতে গেলে আরেকটা সমস্যা তৈরি হয়, উভয় সংকট। কিন্তু ডলারের সংকটটা এখন বেশি প্রায়োরিটি, এটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা, সেটা রাতারাতি আপনি কোনো ফলাফল দেখবেন না, কিন্তু আমদানির উপরে সার্বিক ভাবে একটা প্রভাব ফেলবে, যেহেতু অনেকগুলো পণ্যের উপর আপনার রেগুলেটরি ডিউটি বাড়ানো হয়েছে। তাহলে হয়তো আগামী কয়েক মাসে এইসব পণ্যের আমদানিটা কমে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এবং সেটা হলে সেটা ঘটলে ডলার বাজারে ডলারের চাহিদা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর আগে বাজারে ডলারের সরবরাহ বাড়াতে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সীমা উঠিয়ে নেওয়া এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আমদানি নির্ভর কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে দিয়েছে সরকার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। এক বছরের ব্যবধানে 4 সদস্যের একটি পরিবারের খাদ্য বাবদ খরচ বেড়েছে গড়ে 13%। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আটা, ভোজ্য তেল, ডাল, সবজি এবং আমিষ জাতীয় খাদ্যের ব্যয়। এমন অবস্থায় খাদ্য তালিকা থেকে পুষ্টিকর খাবার বাদ দিয়ে ব্যয় সমন্বয় করতে হচ্ছে ভোক্তাদের। এতে প্রভাব পড়ছে সঞ্চয়, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন খাতের ব্যয়ও। বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে। ছবি তুলেছেন সাদিকুর রহমান খোকন। রাজধানীর একটি বাসায় কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন গোপালগঞ্জের হেলাল শিকদার। 8 বছর যাবৎ তিনি এই পেশায় আছেন। এখান থেকে যা উপার্জন হয় তা দিয়ে নিজের হাত খরচ সহ গ্রামের বাড়িতে থাকা স্ত্রী সন্তানদের ভরণ পোষণ চলে। কোভিডের পর ধাপে ধাপে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে হেলালের। আমি বাড়ি ফাটাই, মনে করেন কোনো মাসে 7,000 ফাটাই, কোনো মাসে 7,500 ফাটাই, এর ভিতর দিয়েই বাড়িতে আর কি কষ্ট মনে হয় চলে। আমি তো আর বাড়ি থাই না, কিভাবে চলে তা আল্লাহই জানে, তারা জানে। খাদ্যের পেছনে ব্যয় বাড়ায় স্বস্তিতে নেই মধ্যবিত্ত পরিবারগুলোও। তাদের দাবি গেল এক বছরে এ খাতে ব্যয় বেড়েছে 40%-এর মতো, যা অন্যান্য ব্যয় এবং সঞ্চয়ে প্রভাব ফেলছে। যত জিনিস লাগে হাউস হোল্ডের সব জিনিসের দাম মোটামুটি 2-3 ধাপে অনেকটাই বেড়ে গেছে, মোটামুটি ডবল হয়ে গেছে। মন চাচ্ছে যে আমি একটা জিনিস কিনে নিয়ে এসে এখন চাইলে ওটা পারতেছি না, আমার ওয়েট করতে হচ্ছে যে না টাকা কিছু কিছু জমিয়ে সেটা কিনতে হবে। নিডস ফিল আপ করতে হিমশিম খাচ্ছি, তো সেখানে শৌখিনতা তো অনেক এখন ড্রিমই হয়ে গেছে। মধ্যবিত্তরা আসলে অনেক হিসাব থাকে, একটা হচ্ছে তাদের দৈনন্দিন প্রয়োজন বাচ্চাদের, সেটা সবারই লেখাপড়ার ব্যাপারটা আছে। তারপর হচ্ছে গ্রাম থেকে আত্মীয় স্বজনরা আসে, এদের একটা ব্যাপার থাকে।
আর হচ্ছে ভবিষ্যতের কিছু সঞ্চয় আমরা যেটা করে থাকি ওটা থাকে, তো সব কিছুতেই আমাদের এটা পরে টোটাল গিয়ে একটা টানাপড়ন সম্বন্ধে সবাই এসে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয় ব্যয় জরিপ 2016 এর তথ্য বলছে, চাল ডাল আটা তেল সবজি মাছ মাংস সহ মোট 11 ধরনের খাদ্যপণ্য খাবার হিসেবে গ্রহণ করা হয়, পরিমাণে যা দৈনিক 975 গ্রাম জনপ্রতি। সেই সব খাদ্যপণ্যের দরের বিশ্লেষণ বলছে, 2021 সালে 4 সদস্যের একটি পরিবারে সয়াবিন তেল বাবদ খরচ হতো গড়ে 385 টাকা, বর্তমানে যা 569 টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরে তেলের পেছনে ব্যয় বেড়েছে প্রায় 48 ভাগ, প্রোটিন অর্থাৎ ডিম দুধ মাংসের পেছনে ব্যয় বেড়েছে অন্তত 10 ভাগ, শাকসবজি বাবদ ব্যয় বেড়েছে গড়ে 32 ভাগ, সব মিলিয়ে খাদ্যের পেছনে গড় ব্যয় 13 ভাগ বেড়েছে। খাদ্যের মূল্যস্ফীতি যখন খুব দ্রুত বেড়ে যায় তখন দুটো জিনিস খুবই স্পষ্ট হয়। একটা হলো যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, ফলে এক অর্থে তাদের যে প্রকৃত আয় সেটাও কিন্তু কমে যাচ্ছে। এই ধরনের মূল্যস্ফীতিতে আমাদের যারা বড়লোক আছেন বা যারা অধিকতর সচ্ছল আছেন তাদের তুলনায় যারা নিম্নবিত্তের মানুষ আছেন তাদের কিন্তু অসুবিধাটা অনেক বেশি, কারণ তারা তাদের মোট আয়ের যেই বড় অংশটা এটা খাদ্যের উপরে ব্যয় করেন। যারা সীমিত আয়ের আছেন তারা তো আয় বাড়াতে পারেন না, তাদেরকে কোনো না কোনোভাবে একটা সমন্বয় করতে হয় জীবনযাত্রায়, এবং সেই সমন্বয়ের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস স্পষ্টভাবে দেখেছি। সেটা হলো অন্যান্য অনেক খরচ তখন তারা কমিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার আগে তার শিশুদের শিক্ষার জন্য যেই খরচটা করতেন, তাদের চিকিৎসার জন্য যেই খরচটা করতেন সেটাকে কমিয়ে আনার চেষ্টা করেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে তারপরেও যারা পারেন না তাদের নিঃসন্দেহে নিজেদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হয়, এবং সেক্ষেত্রে আমাদের প্রোটিনের গ্রহণের যে মাত্রা বা ভিটামিন গ্রহণের মাত্রা এইটা আমরা কমে যেতে দেখেছি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 2016 সালে একটি পরিবারের খাদ্য বাবদ মাসিক ব্যয়ের পরিমাণ ছিল গড়ে 7,354 টাকা, বর্তমান দ্রব্যমূল্য বিবেচনায় নিলে এখন যা 12,500 টাকা ছাড়িয়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। একদিন পর আবারও দরপতনের ধারায় ফিরে গেছে ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 50 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6211-তে, লেনদেন হয়েছে 660 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র 55টির, কমেছে 278টির দর, আর অপরিবর্তিত রয়েছে 43টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করলো, দিনের মধ্যভাগ থেকে মার্কেটে কিছুটা নিম্নগতি দেখা যায় এবং এই নিম্নগতি নিয়ে আজকে মার্কেট তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 55টি কোম্পানি, শেয়ার মূল্য কমেছে 278টি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 43টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল 660 কোটি টাকার মতো। মার্কেটে গত সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল 808 কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহের তিন দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 667 কোটি টাকার মতো। আজকে টপ টেনের প্রথমেই আমরা পাচ্ছি বেক্সিম গ্রুপকে, আজকে এদের প্রায় 38 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি JMI হসপিটালকে। ইন্ডেক্স ওভারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডেল্টা লাইফ এবং আজকে গেইনার লিস্টের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সিকো ফার্মাসিউটিক্যালসকে এবং দ্বিতীয় পজিশনে আমরা পাচ্ছি সিলভা ফার্মাসিউটিক্যালসকে। প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় বসছে কৃষি শ্রমিকদের হাট। মজুরি বেশি হলেও ধান কাটার মৌসুমে উপকৃত হচ্ছেন কৃষকরা, কাটছে শ্রমিক সংকট। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। ভোরের আলো তখনও ফোটেনি, কাস্তে দড়ি হাতে জেলা সদর উপজেলার আলমপুর বাজারে দেখা মিলল রায়গঞ্জের নান্দিনা গ্রামের কৃষি শ্রমিক রফিকুল ইসলামের। সূর্য ওঠার আগেই দুবেলা খাওয়া সহ 800 টাকায় শ্রম দেওয়ার চুক্তি করছেন স্থানীয় এক কৃষকের সাথে। বাজারে এলাম সকালবেলা, ওখান থেকে বাজারে থেকে গেরস্থ নিয়ে দেব, যাই কিছু কাম ধরে পাঁচটা সময় বাইতেছে। শুধু জেলা সদরের আলমপুর বাজারই নয়, প্রতিদিন শত শত শ্রমিকের শ্রম কেনা বেচা হয় রায়গঞ্জের ধানগড়া, উল্লাপাড়া ও তারাসহ বিভিন্ন উপজেলার বাজারেও। আমার বাড়ি লেসলামপুর, আমি মনে করি প্রতিদিন বাজার আসি। চুক্তি ছাড়া কাজে গেলে পরে আসর পর্যন্ত কাজ করি 800-700 টাকা, আর চুক্তি গেলে পরে এক বিঘা জমি 6 জন কামলা লাগে 4,042। বুড়া কামলা কাছে 400-300, এই জন্য আমরা যাইতে পারি না। তবে বর্তমানে মজুরি বেশি হওয়ায় ধান কাটা নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে বলে জানান অনেক কৃষক। আমি আলমপুর বাজার থেকে
কামরা নিয়ে যাচ্ছে আর কি। পার ডে হচ্ছিল 700-800 এরকম হয়। শ্রমিক নেওয়ার জন্য ঘুরতেছি আমি, অতিরিক্ত দামে হলেও আমি গত পরশু দিনও নিয়েছিলাম কিন্তু কালকে নিতে পারি নাই। শ্রমিকের মূল্য আর অনেক টাকা সার হাল এগুলো খরচ করা হয়েছে, পানি ভরা, তাতে তো আমাদের যে ধানের দাম বর্তমান তাতে তো আমরা ক্ষতির মুখে। পাঁচটা পর্যন্ত কাজ করবে, সকালে খাবে আবার দুপুরে খাবে দুবেলা খাবে, পোষাবে না। একটা দাম কাটতে পারছি আর দুইটা জমি কাটতে পারি নাই, কামলা বাজার বেশি, কামলা অনেক দাম, দেখা যায় এখান দিয়ে 1,800 টাকা কামলা নিয়ে কেটে গেলে অনেক ব্যবহার তো হওয়া যায়, এখন ধান নষ্ট করা হচ্ছে অমনি কাটা লাগে আর কি। এমন হাটের কারণে ধান কাটাসহ অন্যান্য ফসল উৎপাদনে উপকৃত হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। এই হাটে অনেক শ্রমিক আসে, এই শ্রমিক সারা বছরই চলে, তবে এই ধান কাটার মৌসুম, এই মৌসুমে শ্রমিক একটু বেশি চলে। সকালবেলা হাট বসে, এই সমস্ত হাট থেকে কৃষক ভাইরা ধান কাটার শ্রমিকদের কিনে নিয়ে যায়, এতে করে কৃষক ভাইদের ধান কাটতে শ্রমিক পেতে বেশ সহজ হচ্ছে। প্রতিদিন ভোর 5টা থেকে 6:30টার মধ্যেই শেষ হয়ে যায় শ্রমিকদের হাট। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাসনাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।